আমার কলকাতার ইউটিউব চ্যানেলের জন্য এক কাপ চা বানিয়ে দেখাবো আপনাদের, কারণ আজ 21 মে আন্তর্জাতিক চা দিবস। সবাইকে চা পান করাবো, আমার কলকাতা দেখুন, বাচ্চারা খাবে বড়রাও খাবে, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চা বানানো একটি পাত্র নিয়ে নিলাম, ফ্রিজটা দিয়ে দিলাম, এই হলো পাত্রটা আমি গরম করছি। পাত্রের মধ্যে আমি একটু চিনি ফেলে দিলাম, যারা যেরকম করবেন সেরকম চিনি ফেলে দিলাম। এবার চিনিটার মধ্যে আমি একটু গরম করে নিলাম, এই চিনিটা গরম হয়ে যাওয়াতে দেখুন কি রকম একটা লালচে ভাব এসে গেল। এটা আপনি ধরে এটাকে একটু নাড়িয়ে নেবেন, এর একটা কালার এসে গেল। এই কালারটা এসে গেল, আপনি দু কাপ মতন জল দিয়ে দেবেন। এবার এটাকে নিয়ে আপনাকে একটু নাড়াতে হবে, কারণ এটা শক্ত হয়ে যায়। এটা দেখুন দেখুন অলরেডি একটা লিকার বেরোচ্ছে, এটাকে নাড়াতে নাড়াতে আপনি সেই জায়গায় চলে যাবেন, দেখতে থাকুন। এইটা চিনিটা অলরেডি গুলে গেল, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, ঠিক এইরকম একটা কালার আসবে। প্রথমে চিনিটাকে গরম করে নিয়ে তার মধ্যে 2 কাপ জল দিয়ে বা 1.5 কাপ জল দিয়ে আপনি এটাকে আস্তে আস্তে নাড়াবেন, কি সুন্দর একটা কালার এটা করবে। এর সাথে আপনারা দেখুন একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ, দারচিনি, এর সাথে আপনারা পারলে একটু আদা দেবেন, আদা নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন তেজপাতা, এলাচ, লবঙ্গ, এগুলো আমরা ফেলে দেবো এর মধ্যে, একটু দারচিনি আছে, এটা ফুটলে আলাদা একটা সেম টেস্ট বেরোবে। দেখতে থাকুন, এরকম অভিনব চাটা করবেন বাড়িতে সবাই, সবারই পছন্দ হবে। এইরকম দুধটা আমি গুলে রেখেছি, একটা আমলিয়া দুধ, যে দুধটা এরপরে আমরা দেব, তার কালারটা বেরিয়ে যাওয়ার পর এই দুধটা আপনার দারুণ টেস্ট থাকবে, দেখতে সুন্দর হবে। আমরা এখন চা পাতার পরিমাণটা বেশি লাগবে না, এইরকম 1/2 চামচ, আর একটু দিলাম, বেশি না দিলেও হবে, কেন একটা লিকার আছে। আমরা চা পাতা দিয়ে এবার এটা ফোটাচ্ছি, দেখুন প্রথমে চিনিটাকে একটু হালকা গরম করে কালার, তারপরে জল দিয়ে ফুটিয়ে, তারপরে কালারটাকে ঠিকঠাক লিকুইড করা, তার সাথে লবঙ্গ, এলাচ, দারচিনির সাথে একটু আদা দিয়ে ফোটানো, তারপরে চা পাতা দিয়ে পরিমাণ মতো এটাকে লিকার তৈরি করা। এই চাটা খাওয়ার পর কিন্তু আপনার অন্য চা খেতে ভালো লাগবে না, দেখতে থাকুন চা তৈরির পদ্ধতি। এরপর আমরা সেই দুধটা গুলে রেখেছিলাম, অনেকটা ফোটানোর পর দুধটাকে দিয়ে দিই, দেখুন আলাদা একটা কালার এবং সেন্ট আসবে, এটা একটু ফুটলে হালকা লালচে ভাব আসলে কালার, কফি কালার আসার পর আপনারা কিন্তু এই চাটাকে তুলে নেবেন। এখন চাটা ফুটছে, চা পাতা দেওয়ার পর দেখুন কীরকম কালার বেরোচ্ছে আর এটা ফুটছে। আমি দুধটা কিন্তু বেশি পরিমাণে দিইনি, কম দুধ দিয়েছি, এটা একটা আলাদা সেন্ট বেরোচ্ছে, বুঝলেন। এই চাটা আপনারা বাড়ির সকলেই খেতে পারবে, দুধটা আরেকটু বেশি হলে হয়তো আরও ঘনত্ব বাড়বে, কিন্তু সেন্টটা সকলেরই ভালো লাগবে, কফির থেকে এই চাটা আরও বেশি খেতে ভালো লাগে। বিশ্ব চা দিবসে কামাল কলকাতার উপহার সকল প্রেমীদের জন্য, চা প্রেমীদের জন্য এবং বাচ্চাদের জন্যও হলেও আর বড়দের জন্যও এই চায়ের উপহার উপকরণগুলো দেখিয়ে দিলাম।
আপনারা নিশ্চয়ই তৈরি করতে পারবেন। আমাদের চা তৈরি হয়ে গেছে, এই মুহূর্তে বন্ধ করলাম। বন্ধ করে এই চায়ের কালারটাকে কিছুক্ষণ 3 মিনিট ঢাকা দিয়ে রাখ। এবার দেখাচ্ছি, 3 মিনিট হয়ে গেল। 3 মিনিট ভেজানোর পর দেখুন কালারটা কত সুন্দর, এইরকম চায়ের কালার হয়েছে। এই কালার এই চাটা আমরা তিনজন আজকে খাবো। দেখি চাটা পান করা করব। দুটো কাপে ঢালছি আর আমার গ্লাসে ঢালছি। খুব কম অল্প চা পাতা, অল্প দুধ দিয়ে চাটা বানানো হয়েছে। চাপান বিশ্ব চাপান দিবসে আমরা সেই উপহার দেখাচ্ছি। এইরকম চা তৈরি, এর সাথে বেশি দুধ দিলে আপনাদের এই চাটা আরও পরিমাণটা, যারা দুধ বেশি খান আর একটু দুধ দিয়ে দেবে। মিনিমাম 10 টাকার আমুলিয়া দুধ দিয়ে প্যাকেটটা দিয়ে করবেই, কিন্তু আপনাদের চা দারুণ হবে। 3 দিনের জন্য বেশ চা তৈরি হবে। দেখতে থাকুন চা পান করার পর ভিডিওটা আপনাদের উপহার করছে। সুগন্ধি চা পান করছে, দেখি ইলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, দারুণ একটা সেন্ট। মাচাও বলবে একটা শরবত নাকি চা, লিটার বোঝা যাচ্ছে না। বিশ্ব চা দিবসে 21 মে 2024 সালে আপনাদের জন্য উপহার দিল। নিশ্চয়ই একবার সবাই পরে এটা করে দেখবেন আর সবাইকে খাওয়াবেন। একটু ঘনত্ব বাড়াবেন দুধের পরিমাণটা, চিনিটা অল্প দিলেও হবে। সবাই ভালো থাকুন, চা পান করুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে সাবস্ক্রাইব করে কামনা।